কলকাতায় সীমা আর্ট গ্যালারির উদ্যোগে বিশিষ্ট চিত্রশিল্পীদের ছবির সঙ্গে দ্বিতীয় প্রজন্মের শিল্পীদের শিল্পকর্মের মেলবন্ধনে শুরু হলো সীমা আর্ট মেলা। অষ্টম বছরে পড়ল এই মেলা। এখানে যোগেন চৌধুরী, লালু প্রসাদ সাহু, গণেশ পাইন, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, সুহাস রায় প্রমুখ বিশ্ববন্দিত চিত্রকরের আঁকা ছবির সঙ্গে পরবর্তী প্রজন্মের প্রায় 60 জন শিল্পীর কাজ এই মেলায় স্থান পেয়েছে। রয়েছে ভাস্কর্য, তৈলচিত্র, স্কেচ, পটচিত্র প্রভৃতি বিভিন্ন ধরনের শিল্পকর্ম। মেলা চলবে রবিবার পর্যন্ত। পূর্ব ভারতের পর্যটনকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বণিক সভা, সিআইআই ও অন্যান্য বেসরকারি সংস্থার উদ্যোগে সল্টলেক মেলা প্রাঙ্গণে শুরু হল ট্রাভেল ইস্ট 2014। প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করে কারামন্ত্রী হায়দার আজিজ সাফি বলেন, পর্যটন শিল্পে জিডিপি 8% পর্যন্ত বাড়তে পারে। তিনি বলেন, পর্যটনের ক্ষেত্রে যথেষ্ট সম্ভাবনা আছে, একে আরও উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। মেলা চলবে রবিবার পর্যন্ত। বিশিষ্ট চিন্তাবিদ ও দার্শনিক ফ্রেডরিক অ্যাঙ্গেলসের আজ 195তম জন্মদিন। এই উপলক্ষে ধর্মতলার কার্জন পার্কে তার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বাম নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই এর রাজ্য সম্পাদক মঞ্জু কুমার মজুমদার, আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য, রবীন দেব, অনাদি সাহু, রঘুনাথ কুশারি প্রমুখ। এবার আসছি ক্রীড়া সংবাদে। তরুণ ক্রিকেটার ফিলিপ হিউজের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট মহল। মঙ্গলবার শেফিল্ড শিল্ডের ম্যাচে বাউন্সার মাথায় লেগে গুরুতর আহত হন হিউজ। হাসপাতালে পরে তার মৃত্যু হয়। ভেঙে পড়েছেন ওই বাউন্সার যিনি দিয়েছিলেন সেই পল অ্যাবটও। অস্ট্রেলিয়ার বিভিন্ন মাঠে আজ পতাকা অর্ধনমিত থাকে। ক্রিকেটাররা ড্রেসিং রুমের বাইরে সারিবদ্ধভাবে ব্যাট রেখে শ্রদ্ধা জানান। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড টেস্টে ক্রিকেটাররা নিরাপত্তা পালন করেন হিউজের স্মৃতিতে। সবশেষে আসছি আবহাওয়া সংবাদে। কলকাতা ও তার আশপাশ এলাকার 24 ঘন্টার পূর্বাভাস, প্রধানত পরিষ্কার আকাশ, সকালে হালকা কুয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 এবং 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক 91%, সর্বনিম্ন 36%। রাত 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরেকবার। ধর্মতলায় শর্ত সাপেক্ষে বিজেপিকে সভার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি রাজ্য সরকারের। বাংলা সংস্কৃতির উপর আঘাতের প্রতিবাদে কলকাতায় পথে নামলেন বুদ্ধিজীবীদের একাংশ। চুরি করতে দেওয়ার দাবিতে মিছিল, কটাক্ষ বিজেপির। শহরে রাষ্ট্রপতি সমাবর্তনে রাষ্ট্রপতিকে ডিলিট প্রদান কলকাতা বিশ্ববিদ্যালয়ের, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের উদ্বোধন। জম্মুর আর্নিয়া সাবসেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। দুদিনের সংঘর্ষে মৃত 4 জঙ্গি, শহীদ 3 জওয়ান, প্রাণ হারালেন 5 সাধারণ নাগরিক। দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থনৈতিক বিকাশের হার 5.3%, রেকর্ড উচ্চতায় সেন্সেক্স। সংবাদ প্রবাহ আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:30। নমস্কার, শুভরাত্রি।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের উদ্যোগে শুরু হলো তিন দিনের দ্বিতীয় এশিয়ান কংগ্রেস অফ প্রোটিস্টোলজি বিষয়ক এক আন্তর্জাতিক মানের সেমিনার। এটি নবম এশিয়ান কনফারেন্স অফ সিলিয়েট বায়োলজি সংক্রান্ত সেমিনার। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, কানাডা, চীন, সৌদি আরব, জাপান, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে 30 জন জীববিজ্ঞানী এই সেমিনারে অংশ নিয়েছেন। সেমিনারের উদ্বোধন করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রতনলাল হাংলু। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও বক্তৃতা দেন দক্ষিণ কোরিয়ার অধ্যাপক জন কি ছই, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টর নন্দিতা বসু, ইংল্যান্ডের অধ্যাপক অ্যালেন ওয়ারেন, সেমিনারের অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক প্রবীর বন্দ্যোপাধ্যায়। I welcome you all to this second Asian Congress. To many of you, it may appear to be a very small event, but you must remember, behind large economies, behind big experiments, it is nothing but the ideas of human beings. And those ideas emanate from small gatherings like this, which become the volumes of, you know, books, which become very important experiments for social transformation, for technological transformation, and for the development in any society. The National Congress of Protistology and the European Congress of Protistology have long histories, but Asian Congress of Protistology has a short history of only 4 years. However, there are many distinguished protistologists in Asia, including Professor Vivo Song and Professor Masahiro Bijuan and other famous protistologists. I think it's quite appropriate, actually, that those two countries in particular should be here. Italy is forging some really quite significant links with India and other Asian countries. I'm sure we're going to hear more about those sort of links later today from Dr. Petroni. And of course the UK has a very long historic link with India, and each of those countries have influenced the other hugely in terms of our culture. So I think it's really appropriate that Italy and the UK should be represented here. We know that proteins are eukaryotic microorganisms. They belonging to protista, which includes unicellular and multicellular organisms. Besides this, some colonial and cenocytic organisms are under that protista. Some protists are responsible for many devastating diseases in animal kingdom. I should mention some of its names, such as malaria, kalajar, amidiasis. Besides, our aquaculturists, they are very much concerned about very, very serious and devastating disease in fish industry. I think the scientists who are assembled here, they will discuss about all its issues. Besides, biodiversity is today's mandate. Definitely, they will discuss about the biodiversity, and they will make some policies to conserve the biodiversity, since it is today's mandate.
my brain of অষ্টাদশ প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহ উদযাপন করা হলো বীরভূমের লাভপুরে। বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন, গৃহপালিতদের নিয়ে প্রদর্শনী ছিল প্রাণী সম্পদ বিকাশ সপ্তাহে অনুষ্ঠানের মূল আকর্ষণ। বীরভূম জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ অধিকর্তা ডক্টর বাসুদেব মাইতি জানান, পশুপালনে উৎসাহ ও চাষিদের প্রয়োজনীয় কিছু তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই প্রাণী সম্পদ উদযাপন সপ্তাহের ব্যবস্থা করা হয়। জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ছিলেন লাভপুরের বিধায়ক, পরিষদীয় সচিব মরিনুর ইসলাম, সহসভাধিপতি রাখি লেট প্রমুখ। প্রাণী প্রোটিনের যোগান বৃদ্ধিতে বাংলার কালো ছাগল ও মুক্তাঙ্গন পদ্ধতিতে রেড আইল্যান্ড মুরগি পালন এই শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। চক্রে উঠে আসে কিভাবে আসবে পশুপালনে সাফল্য। এদিন গরুর প্রদর্শনীরও ব্যবস্থা ছিল, শ্রেষ্ঠ গোপালকদের জন্য ছিল পুরস্কার। এদিন মুরগির বাচ্চা বিতরণ করা হয়, মুরগি পালনের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ মুরগি পালক হিসেবে কৃতি গুপ্তাকে এদিন 8 লাখ টাকার অনুদান দেওয়া হয়। আমাদের রাজ্যে প্রাণীজ উৎপাদন মাংস বা দুধের যোগান চাহিদার তুলনায় অপ্রতুল, এবং যা উৎপাদন হয় সেটা চাহিদাকে যেমন পূরণ করতে পারছে না, উত্তরোত্তর এই ঘাটতি বেড়ে চলেছে। কারণ মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে, আয় বাড়ছে, মানুষের এই প্রোটিন জাতীয় খাদ্যের যে চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বাজারকে কাজে লাগিয়ে আমরা যদি এই প্রাণীজ পালন করে আমরা আমাদের যে সমস্যাগুলো সেগুলো অনেকখানি কাটিয়ে উঠতে পারি, কর্মের সংস্থা হয়, সংস্থান হয়, এবং যারা দরিদ্র সীমার মানুষ যারা রয়েছেন তাদের আয় বৃদ্ধি হয়, এবং এর সাথে যে আমাদের অপুষ্টির শিকার বিশেষ করে যে প্রাণীজ প্রোটিনের যে অভাব রয়েছে সেটারও ঘাটতি কিছুটা দূর হয়। বীরভূম জেলার মানুষের কাছে আপনাদের এই বার্তায় পৌঁছে দিতে হবে, প্রাণী সম্পদ বিভাগ হচ্ছে একটা বড় বিভাগ, এবং এই বিভাগ থেকে মানুষের অনেক কিছু পাওয়ার আছে, চাওয়ার আছে, এবং মানুষকে সাহায্য করার মতো এই প্রাণী সম্পদ আমাদের বিভাগের সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার কিছু আছে। হীরেন্দ্র লীলা পত্রনবীশ স্কুলের হীরক জয়ন্তী বর্ষে নজরুল মঞ্চে আয়োজিত হল স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে পরিবেশিত হয় ছোটদের নৃত্য ও একটি হিন্দি কৌতুক নাটিকা। মন্ত্রী জি,
यह कौन है? क्या चाहता है? महाराज, यह कहता है कि कल शहर में बनते हुए मकान की एक दीवार गिर गई और इसकी बकरी उसके नीचे दबकर मर गई। महाराज, क्या दीवार के नीचे बकरी दबकर मर गई? मंत्री जी, दीवार को कैच करके फौरन ले आओ। महाराज, दीवार यहाँ नहीं लाई जा सकती, पर हाँ, उसके मालिक को अवश्य लाया जा सकता है। ओ, अच्छा, दीवार नहीं लाई जा सकती। ठीक है, दीवार के मालिक को बुलाओ। जो महाराज, जो सिपाही, दीवार के मालिक को बुला कर लाओ। मैंने क्या किया है? मुझे क्यों ले जा रहे हो? चल, कच्ची दीवार बनाता है, राजा तुझे इसका दंड अवश्य देंगे। चल। महाराज, मकान मालिक हाजिर है। क्यों रे, तेरी दीवार गिरने से बकरी कैसे मर गई? महाराज, दुहाई हो दुहाई, कसूर मेरा नहीं है महाराज, मेरा कोई कसूर नहीं है महाराज। हाँ महाराज, कसूर कारीगर का है, जिसने ये कच्ची दीवार बनाई, हमारा कोई कसूर नहीं है महाराज, कोई कसूर नहीं है। अच्छा, कसूर कारीगर का है? तो जाओ, कारीगर को बुलाओ। जी महाराज, जाओ पहले, इस बार उस कारीगर को पकड़ कर लाओ। হীরক জয়ন্তী বর্ষে স্কুলের অনুষ্ঠান এবং স্কুল সম্পর্কে বললেন রেক্টর এ কে মাঝি। 1954 সালে আমাদের ফাউন্ডার্স হীরেন্দ্রনাথ পত্রনবীশ এবং তার মিসেস লীলা পত্রনবীশ, এরা দুজনে মিলে স্কুলটা করেন। তখন বালিগঞ্জের একটা জায়গায় একটা ছোট বাড়িতে, ভাড়া বাড়িতে স্কুলটা শুরু করেন। আজকে আমাদের মূল ফাংশনটা, মূল অনুষ্ঠানটা আজ হচ্ছে এখানে, যেখানে আমাদের স্কুলের ছাত্ররা নানা ধরনের কালচারাল অনুষ্ঠান করছে এবং সেগুলো আমরা স্কুলের টিচাররাই সেগুলো গাইড করেছেন এবং স্কুলের ছাত্রছাত্রীরাই তো অভিনয় করছে। পরে স্বামী বিবেকানন্দের জীবন অবলম্বনে এক মহা উত্তরণ নামে একটি নাটক পরিবেশিত হয়। আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতাগণ, যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি উদার জন্য ও সকল ধর্মমতকে স্বীকৃতি দান করতে শিখিয়েছে, আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি। ধর্ম মহাসভায় স্বামীজি সকলের মন জয় করে নিলেন, সাইক্লোনিক হিন্দু নামে পরিচিত হয়ে গেলেন তিনি। শুরু হলো আমেরিকায় বেদান্ত প্রচার, আলোকবর্ষী তরঙ্গ বিবেকানন্দকে নিয়ে শোভাযাত্রা চলল, ছেলেরা ঘোড়া খুলে নিজেরাই টানলো তাঁর গাড়ি, ধ্বনি উঠল জয় স্বামীজি, জয় বিবেকানন্দ। অভিনন্দন সভায় তিনি বললেন, কলকাতাবাসী যুবকগণ, ওঠো জাগো, কারণ শুভ মুহূর্ত সমাগত, সাহস অবলম্বন করো, ভয় পেও না, নির্ভীক হতে হবে, তবেই আমরা কার্যে সফলতা লাভ করব। ওঠো জাগো, কারণ তোমাদের মাতৃভূমি এই মহাপরি প্রার্থনা করছে, যুবকগণের দ্বারাই কার্য সাধিত হবে। অনুষ্ঠানকে বর্ণময় করে তুলেছিল ভারতের নানান প্রদেশের উৎসব নিয়ে নৃত্য অনুষ্ঠানটি।
सपनों के उस पार बसा है खुशियों का जहां वहां तक है वहीं पर है These are stories of winners who fought against incredible odds. These dedicated change makers connected through active participation. They witnessed, they engaged, and then they changed. We salute you, our real heroes.